চ্যানেল আরও একবার ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো নেই আমিও এই গরমে ভালো নেই আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে নারকল কুড়ানো আর ছোলার ডাল সেদ্ধ করা এগুলোকে মিক্সিতে এখন পেস্ট করব। তো পেস্ট করে আজকে কি বানানো হবে চলো দেখতে থাকো আজকে দারুণ একটা জিনিস বানানো হবে ঘরোয়া পদ্ধতিতে চলো আগে ডাল আর নারকলগুলো ভালো করে পেস্ট করে নিই তো দেখতেই পাচ্ছ একদম মিক্সি নিয়ে বসে পড়েছি আমি আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি আমি আর বৌদি তো ভালো করে ওইটাকে পেস্ট করে নিতে হবে আর অল্প অল্প দিয়ে পেস্ট করতে হবে কারণ আমাদের মিক্সার মেশিনে বড় যে এটা আছে ওটা খারাপ হয়ে গেছে তাই এই ছোটো জারটাই করা হচ্ছে বড় জারটা খারাপ হয়ে গেছে সেই জন্য একটু টাইম লাগছে অল্প অল্প করে দিয়ে করতে হচ্ছে আর ডাল সেদ্ধ মানে জানো তো একটুখানি মিক্সিতে দিলেই সেটা একদম গাঢ় হয়ে মিক্সির মধ্যে হবে তাই অনেকক্ষণ ধরেই করতে হচ্ছে দেখতে পাচ্ছ আর দুজন বিল্লে লেগে পড়েছে যাতে তাড়াতাড়ি হয় তো রেসিপিটা তোমরা দেখো আর করে বানিয়ে খেও কেমন লাগছে শুধু সেটা বলো তো চলো আগে এগুলো পেস্ট করে নিই অলরেডি আমাদের পেস্ট করা হয়ে গেছে দেখো এর মধ্যে ডাল পেস্ট করা নারকল পেস্ট করা তার সঙ্গে চিনি দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে আর রেখে দিতে হবে তাই বৌদি ভালো করে মাখিয়ে টাখিয়ে সুন্দর করে এখন আট আট ঘন্টা বা দু ঘন্টা রাখতে পারো যে যেরকম টাইম রাখতে পারো যত রাখবে তত ভালো তো মেখে রেখে দেওয়া হলো তারপরে ওটা গ্যাসে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে সেই ক্লিপটা নিতে পারিনি তাই তোমাদের জানিয়ে দিলাম তারপরে রকম একটা খুন্তি টাইপসের নিয়ে কাঠের খুন্তিও নিতে পারো আর তোমরা স্টিলের খুন্তিও নিতে পারো যার যেটা সুবিধে হবে দিয়ে এই রকম করে ভালো করে এই এইরকম নাড়িয়ে যেতে হবে দেখতে পাচ্ছ যেভাবে আমার মাসি তৈরি করছে তো এইভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে মানে একটা পাক আসছে যা সন্দেশ করার মতন একটা পাক আসছে ততক্ষণ এইভাবে করেই যেতে হবে কারণ পাক না আসলে সন্দেশটা কিন্তু একদমই হবে না তো এইভাবে অনেকক্ষণ ধরে করতে হবে দেখতে পাচ্ছি আর গরম গরম করতে হবে ফুটিয়ে এনেই এটাকে করে যেতে হবে এরকম যতক্ষণ না এটার একটা পাক আসছে গাঢ় হয়ে ততক্ষণ কিন্তু এইভাবেই করে যেতে হবে তবেই কিন্তু সন্দেশটা তৈরি হবে আর এইটা ঘরোয়া পদ্ধতিতে সন্দেশটা তৈরি কিন্তু দারুণ খেতে এটা আমার মাসি দারুণ বানায় দেখতেই পাচ্ছ একদম ঘষে ঘষে পাক চলে এসছে এরপরে মাসিই বানাতো বাট মাসি আমার মার সঙ্গে দুজনে দুই ফোনে একটু বেরিয়েছে সেই জন্য ভাবলাম চলো আমি আর বৌদি করা যাক তো বৌদি ওইরকম পাক করে দিচ্ছে আর আমি দেখো এটা হলো সন্দেশ করা ছাঁচ যেটা বাজারে কিনতে পাওয়া যায় তো ছাঁচটা একটু ভাঙা ছিল তো কি আছে ভাঙা আছে তো কি আছে ওর মধ্যেই করা যাবে তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি বসে গেছি ছাঁচের মধ্যে সেভ দিয়ে সন্দেশ বানাতে তো আমি কোনো দিন করিনি মাসি বলল কর পারবি তো আমি কোনো দিন করিনি তাই আমার অতটা অভ্যাস নেই কোনো দিনই করিনি বলতে কোনো দিনই করিনি এই ফার্স্ট টাইম এরকম কোনো সন্দেশ আমি তৈরি করছি পুরোটাই মাসি করে দিয়ে গেছে এবারে মাসিই করতো বাট মাসি একটু বেরিয়েছে বলে আমাকে বললো সন্দেশটা করতে দেখো সন্দেশটা কি সুন্দর হয়েছে আসলে ছাপার এই এটা না একটু ভাঙা ছিল তাই অতটা ফুললি বজে যাচ্ছে না শুকালে তোমরা বুঝতে পারবে কারণ যেহেতু একটু ভাঙা আছে আর এখানে দেখো একটু সাদা তেল দিয়ে আর তারপরে সন্দেশটা তৈরি করছি দেখো এর কিন্তু পিছনে একটু পেটটা টিপে দিতে হতো বাট আমি প্রথমে জানতাম না তারপরে বৌদি বলে দিল তো দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম করছি বেশ ভালো লাগছে আর এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্সটাও আমার খুব ভালো লাগছে যে এইভাবে সন্দেশ তৈরি করছি সত্যি একটা অন্য রকম বেশ মজা লাগছিল কিন্তু খুব আনন্দ সহকারে আমি এটা বানাচ্ছিলাম ভিডিওটা কিন্তু কিছুদিন আগেরই ভিডিও খুব আগের ভিডিও না আর এই গরমের মধ্যে এইভাবে সন্দেশ বানানো যে কতটা কষ্টকর তোমরাই জানো আর সন্দেশটা খেতেও কিন্তু খুব টেস্ট হয় দোকানের সন্দেশের থেকে অনেক সুন্দর অনেক টেস্টি তোমরা কখনো যদি বানিয়ে খেও দেখবে দারুণ লাগে সত্যি অসাধারণ খেতে এই ডাল আর নারকল দিয়ে সন্দেশটা তোমরাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেও আশা করছি ভালো লাগবে তো দেখো সন্দেশগুলো তো এখন বানাতে হবে টপাটপ করে তাই জন্য বৌদি গোল করে দিচ্ছি আর আমি এইভাবে সন্দেশ তৈরি করছি যেহেতু বাড়িতে আর কেউ নেই আমি আর বৌদি রয়েছি তো জন্য দুজনে বসে বসে এই করছি আর এত গরমের মধ্যে বলো তো কতটা কষ্ট হয় তার উপরে পাখাটা চললে না এই সন্দেশের পাখটা আরও শক্ত হয়ে যাচ্ছে এবার খুব যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু সন্দেশ বানাতে খুব প্রবলেম হয়ে যাবে কারণ একটু নরম থাকতে হবে নালে সন্দেশের সেপটা দেবো কি করে আর এটাকে কিন্তু বাঙালিরা বাঙালিরা বলতে মানে দেশের দিকে এই সন্দেশগুলো বেশি বানায় এই দেখো পেটটা একটু টিপে দিল তাহলে সুন্দর দেখতে লাগবে যেটা আমি জানতাম না তাই পেটটা একটু সুন্দর করে টিপে দিলো তো এই সন্দেশটাকে কি সন্দেশ বলে জানো ছাপা সন্দেশ মানে দেশের দিকে এটাই বলে এটাকে কিন্তু আমার দিদাও খুব খুব ভালো বানায় তো এবারে মাসি এসে মাসি এসেছিলো আমাদের বাড়ি তো মাসি এসে আমাদের বাড়িতেই বানালো তাই তোমাদের সামনে শেয়ার করতে পারলাম কারণ কখনো তো শেয়ার করা হয়নি বাট এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ লাগে বাট এইভাবে আরও সন্দেশ বানায় তো যদি কখনো মাসির বাড়ি আবার যায় সেই টাইমে যদি সন্দেশ বানায় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব বাট এই সন্দেশটা যারা যারা করে খাওনি বা কোনো দিনও খাওনি এটা প্লিজ বানিয়ে খেও রেসিপিটা খুবই সহজ একটু কষ্টকর এবার সব কিছুতেই তো কষ্টকর হবেই বলো না যাই করতে যাবে সেটাই কষ্ট তো একটু কষ্ট কর কিন্তু বানিয়ে খেয়েও এবং তোমরা বানিয়ে অনেকটা ফ্রিজে রেখে দিতে পারবে অনেক দিন ধরে খেতে পারবে এটা কিন্তু দারুণ লাগে আর অনেক দিন ধরে খেতেও পারবে আর অনেক টেস্ট খেতে তোমরা না একটা খেলেই বুঝতে পারবে যে কতটা টেস্ট তো দেখো সন্দেশ তো আমি পটাপট করে বানাতে বানাচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর সন্দেশ তো তোমরা বলো এই রেসিপিটা কেমন লাগলো আর সন্দেশটা রেসিপিটা কেমন লাগলো তো জানাবে অবশ্যই আর সবাই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে করে খেও আচ্ছা আশা করছি এই সন্দেশ ছাপা সন্দেশটা কিন্তু সববার খেতে ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে মানে আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে ওই যদি বাইরের দোকানের সন্দেশের থেকে এই সন্দেশের সঙ্গে তুলনা করো আমাদের এই ঘরের ছাপা সন্দেশ কিন্তু অসাধারণ এটা কিন্তু সবাই করতে পারে না যারা পারে অনেক সুন্দর করে বাট তোমরা চেষ্টা করো অবশ্যই পারবে এটা আমার দিদাও করে দারুণ করে মানে আমি সেই ছোট্টবেলা থেকেই খাচ্ছি দিদা করে করে পাঠাতো মাসিও খুব সুন্দর করে আমার মা অটো তো করতে পারে না তাই বাড়িতে তেমনভাবে হয়ই না তো আমরা এই এইবারে মাসি এসে আমাদের বাড়িতে বানালো তাই সন্দেশটা তোমাদের সামনে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ এখন সন্দেশ বানাতে ব্যস্ত তো দু দুজনে মিলে এখন বসে বসে সন্দেশ বানাচ্ছি আমি আর বৌদি আর এই সন্দেশটা তৈরি করতে না আমার মানে মনে হচ্ছে না যে বিরক্ত লাগছে আমি হয়তো প্রথমবার বানাচ্ছি বলে আমার কিন্তু খুব ভালো লাগছে খুব মজা লাগছে বৌদির সাথে গল্প করতে করতে বেশ কিন্তু সন্দেশ বানাচ্ছি দেখতে পাচ্ছ তো ঘরোয়া এই সন্দেশটা কিন্তু অনেক টেস্টি আর এতে কিন্তু একদম নিখুঁতভাবে তৈরি একদম কোনো উল্টোপাল্টা জিনিস দেওয়া নেই খুব সিম্পলভাবে সন্দেশটা তৈরি হয় আর এই সাঁচগুলো কিন্তু তোমরা বাজারেই কিনতে পারবে বলবে ছাপা সন্দেশে ছা সাজ পাওয়া যায় আমাদের কাছে একটাই সাঁচ ছিল মানে এই সন্দেশ করার এটা আমার দিদার কাছ থেকে নিয়ে এসেছি আর ছিল না এই সাঁচ কিন্তু অনেক রকমের হয় তখন অনেক রকমের সন্দেশ বানানো যাবে তোমরা যদি সাঁচ যদি অনেক রকমের কিনে আনো সেখানে কিন্তু অনেক রকমের সন্দেশ বানাতে পারবে কিন্তু আমাদের কাছে এই একটাই ছিল তাই এই একরকমই ডিজাইনের সন্দেশটা বানাচ্ছি তো দেখবে অনেক রকম সাঁচ থাকলে কিন্তু অনেক রকমের সন্দেশটা বানানো যায় মানে অনেক ডিজাইনে সেটা কিন্তু দেখতে আরও ভালো লাগে বাট কি করা যাবে আমাদের কাছে একটাই ছিল তাই একটাই বানাচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু ঘিও ছিল না এই সাঁচে প্রথমে কিন্তু ঘি দিয়ে ভালো করে বুলিয়ে নিতে হয় তারপরে কিন্তু ওই সন্দেশের পুরটা দিয়ে সন্দেশটা বানাতে হয় তাতে আরও ভালো হয় দেখো আমি অতটা পারছি না আর আমাদের বাড়িতে ঘিও ছিল না কারণ আমি ফার্স্ট টাইম করছি এরকম বানাচ্ছি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তো টাসি বানালে তাদের বাড়িতে সব রকম জিনিস থাকে সেটা দিয়ে আরও সুন্দর করে বানায় যদি কখনও যাই মাসির বাড়ি তখন যদি সুন্দর করে বানায় তখন আরও সুন্দর করে রেসিপিটা শেয়ার করব এখন যে তো আমাদের কাছে কিছু নেই যেইভাবেই বানাচ্ছি তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যারা বানাতে ভালোবাসো এরকম কিছু তারা বানিয়ে তো করে খেতে পারবে তাই তোমাদের সামনে এই সিম্পল সন্দেশ রেসিপিটা শেয়ার করলাম তা বলো কেমন লাগছে একটু কমেন্টে জানাও কিন্তু আর এই সন্দেশ কে কে খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর দেখো এখানে বৌদির গোল গোল করে দেয়া হয়ে গেছে তা আমার আর কয়েকটা বাকি দেখতেই পাচ্ছ এক থালা কিন্তু সুন্দর করে রেডি আর কি সুন্দর সাজিয়ে কি সুন্দর লাগছে বলো আরও মাত্র ওই কটা আছে দেখতেই পাচ্ছ এখন বানাচ্ছি তো বৌদি বৌদিকে বললাম একটু ভিডিওটা করে দাও দেখো সন্দেশগুলো সুখাতে কিন্তু দারুণ ডিজাইন হয়েছে আর এটা যদি অনেক রকম ডিজাইন করা যেত অনেক রকমের এই ছাপা জিনিসটা থাকতো সাঁচ করার তাহলে আরও অনেক রকমের ডিজাইন করে সুন্দর করে সাজানো যেত বাট এটা কিন্তু খারাপ লাগছে না বেশ সুন্দর লাগছে তো তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে আমাদের ঘরোয়া ছাপা সন্দেশ তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কিন্তু আরও রকম সন্দেশের নতুন নতুন ভিডিও যদি আনতে পারি অবশ্যই আনবো তো সবাই ভালো থেকো গরমে টাটা পরে নতুন ভিডিও নিয়ে আসছি